আগে দোকান দেওয়া একুশ তোমার সাথে পাতি আর কিছু লাগলে কইও। তোমার দোকানে এমনি অনেক বাকি পড়ে গেছে, সেগুলো কেমনি শোধ করুম এই চিন্তায় তো বাঁচতেছে না। তোমার এইসব চিন্তা করতে কি করছে? আরে তুমি দেখো সুন্দর, এটা আমার ছুরি না, আমার ছুরি খুঁজতে পারো, এটা আবার আমার কাছে আমার আব্বার শেষ স্মৃতি। যে পারে দিনও পারে রাইতও পারে, আপনি কি করেন? আইসা তোমার একটা কথা যে কেমন, তুমি তো দেখতে অনেক সুন্দর, আবার নরম সরমও আছো, ফেলে দিয়ে এলাকার মানুষজন তো তোমার ডর হয় কিল্লে গা। কিন্তু আমিও খুঁজতে পারি না, এই ডরের লোকে আমার একটা প্রেম হইলো না। হ্যালো, একটা অর্ডার ছিল। হোম ডেলিভারি? না, রিভার ডেলিভারি। বুঝলাম না, মানে আমি হইতেছি এখন নদীর পারে, তাই বললাম রিভার ডেলিভারি। কি লাগবো কো? আমি লইতেছি প্রেম, নিচের দিকে তাকায় থাকলে কি ব্যবসা চলবো? আমি কি ব্যবসা করতেছি, চুরি করে লয়ে যাবো? নজরে নজরে রাখা লাগে না, নজরে না রাখলে জিনিসপত্র তো গুছিয়ে রাখতে পারবো, ধরলে ভালো করে ধরেন খুঁজে দিলাম। হ্যালো হ্যালো আজাদ, আমি বিট্টু। আজাদ কই? বস বাইরেছে। আসলে সদায় পাতি লাগতো হোম ডেলিভারি। বাকি না নগদ? বাকি। বস নিষেধ করছে, কোনো বাকি দেন যাব না, আপনি বসের লগে কথা কো। আমি কইছি তো দিয়ে দিমু। আপনার চালাকি কিন্তু বস বুঝে গেছে। কি আছে মায়া মশা, রক্ত চুষা খাই বস। এই যে লাইলি আপু, আপনার রক্ত চুষা খাইতেছে। কি কইলি আবার কো? আপনি আবার মাইন্ড করবেন কইলে। তোরে কথা কইতে কইতেছি তুই কল। এই যে বাকি খাইতেছে, আপনার ইউজ করতেছে বস। ফালতু কথা কই না, বিশ্বাস না হলে আপনি ট্রাই করে দেখেন, বাকি দিয়ে বন্ধ করে দেখেন, ভালোবাসা হয় কিনা। আজাদ কি সত্যি আমার এই সব ভাবতেছে? সত্যি কি লাইলি আমার ইউজ করতেছে? সবই কি তাইলে বাকি নেওয়ার জন্য অভিনয়, কেমনে বুঝবো আমি? হ্যালো লাইলি। আজাদ আমার কিছু সাহায্য দরকার ছিল। কেন, কিছু হয়েছে নাকি? কিছু জিনিসপত্র লাগতো বাকিতে। তুমি কিছু মনে না করলে একটা কথা কইতাম, আমার ব্যবসা খুব মন্দ চলছে, আপাতত বাকি দিতেছি না। আচ্ছা থাক, লাগবো না, আমার যা পছন্দের বুঝে নিছি। আল্লাহ কি তাহলে আমার কপালে এড়িয়ে রাখছিল বাকি দিব না কইতে এমন আচরণ? বিট্টুই তাইলে সবসময় সত্যি কথা কইছে, পৃথিবীতে প্রেম ভালোবাসা কইতে আসলে কিছুই নাই, সবই নগদ আর বাকির কারবার। কি হয়েছে বস? দোকান ধরে চেহারা দেবো আজকাল বাকি খাবারের জন্য, বাহু খাবারের জন্য মানুষ ভালোবাসে না। দুঃখ ভয়া বললো কেমন কেমনে করলো বিট্টু। আমার স্যারে করছিলাম, তোরা নারীর সম্বন্ধে নারী তো আমার কত টাকা বাকি আছে? 12,700 টাকা। আমি কিন্তু মানে চিন্তা ভুল করি না বস, নতুন করে নতুন একটা ডিজাইন বানাইতো। এই ছুরি বাঙন যাবো না কেন, কি করবি? এটা হোম ডেলিভারি যাবো, তুই যে দামে এটা কিনছস লাভ সহ দিয়ে যেতেছি। আমার লগে তোমার কোনো কথা বাকি না থাকলেও আমার একটা হোম ডেলিভারি এখন বাকি আছে। নগদ বাকি, হোম ডেলিভারি, সব কিছু কারবার শেষ, সব শেষ। এই সুরি তোমার হাত ছাড়া পৃথিবীর আর অন্য কোনো হাতে মানে না। যেই মেয়ে এতটুকু অবহেলা সহ্য করতে না পারা নিজের বাপের সব থেকে প্রিয় জিনিসটা বেচা দিয়ে এলো, ওই মেয়ে আর চাই করুক, আমার মন লয় আবার আমার প্রেম লয় কোনো খেলে না, এটা আমি বুঝে গেছি। তোমার যা ভালোবাসার তা বাকিতে বাসি নাই, নগদেই বাসছি। হোমের ভিতরে যতটুকু অস্ত্র সব ইনভেস্ট করে ভালোবাসি। কিন্তু বিট্টু যে কইল। এই বিট্টু কি কইছে তোমাদের? বিট্টু তো আমারও কইছে। কি কইছে?